দর্শক সকলকে স্বাগত আমি বর্তমান অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার শঙ্করদহ গ্রামে এখানে বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি উজানের ঢলে এখানে প্রায় কয়েক হাজার পরিবার পানি প্লাবিত হয়েছে প্লাবিত হওয়ার ফলে এখানে তারা পানি বন্দি হয়েছে এই গত গতকালকে থেকে এ পর্যন্ত পানি কমলেও তারা তাদের কমেনি ভোগান্তি তবে এই যে গঙ্গাচড়া পিরগাছা কাউনিয়ার যে কয়েক হাজার পরিবার পানি পানিবন্দী হয়েছে তারা মানবতার জীবনযাপন করছে ইতিমধ্যেই তবে এ এই প্রতি বছরের না এবারও নদী ভাঙ্গনের ফলে তারা জমা জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তারা তাদের একটাই চিন্তা চেতনা তাদের একটাই দাবি তারা যা জানিয়েছেন যে এই তিস্তা নদী যদি আসলে সঠিকভাবে যদি খনন করা হয় তাহলে হয়তো বা এলাকার মানুষ উপকৃত হবে পাশাপাশি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী পরিচয় এই প্রকৌশলী রয়েছে রবিউল ইসলাম তার সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি তিনি আমাদেরকে জানিয়েছেন গঙ্গাচরার যে এখানে বাম তীর রয়েছে প্রায় পাঁচ ছয় কিলো সেটি আসলে স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয় কেন্দ্রীয়ভাবে যদি উদ্বেগ নিয়ে মহাপরিকল্পনার যে একটি মানে বাস্তবায়ন করবার কথা সেটি আসলে যদি উদ্বেগ নেওয়া হয় হয়তোবা তারা উপকৃত হবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এখানে একটি স্কুল রয়েছে প্রাইমারি স্কুল সেটিও এখানে বিলিনের পথে এখানে প্রায় বিশ ফিট দূরে নদী আছে সেটিও হয়তোবা আস্তে আস্তে ভেঙে যাবে তবে তবে তারা এই এলাকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ পানিবন্দী মানুষ তারা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে যদি আসলে এটি যদি আসলে নদীটি যদি খনন করা যায় হয়তোবা তাহলে তারা উপকৃত হবে আর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে পীরগাছা কাউনিয়া গঙ্গাচরার যে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়েছে তাদের ইতিমধ্যেই গতকালকে গঙ্গাচরা উপজেলা নির্বাহী অফিসে তাদেরকে ত্রাণ বিতরণ করেছেন এটিও আমাদেরকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তবে এর পাশেই যে পীরগাছা উপজেলা রয়েছে সে সেখানে প্রায় বাড়ি পানিবন্দী হয়েছে তাদেরকেও পীরগাছা উপজেলার উপজেলার নির্বাহী অফিসার তাদেরকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন বলে ইতিমধ্যে আমাদের কাছে জানিয়েছেন দর্শক এই ছিল রংপুরের গঙ্গাছাড়া শঙ্করদাহ প্রাইমারি স্কুলের সামন থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ